শুধু দেখানোর জন্য মণিপুর যাত্রা ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলের পশ্চিমবঙ্গ মহিলাদের উপর নির্যাতন হচ্ছে মণিপুর থেকে ফিরে এলে অধীর রঞ্জন চৌধুরীকে তাদের প্রতিনিধি দলকে বাংলা রাজস্থানে নিয়ে আসার জন্য অনুরোধ করব কলকাতায় পা রেখেই অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলের মণিপুর যাওয়া নিয়ে তোপ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ये मात्र दिखावा है जो i.n.d.i.a के कुछ सहयोगी दल जो इस प्लेटफॉर्म के साथ जुड़े हैं वो गए हैं मणिपुर में। ये लोग और इनकी सरकारों के समय मणिपुर जब जलता था, कई महीनों बंद रहता था, उस समय इनके नेता तो संसद में बोलते तक नहीं थे। ये मणिपुर से जब वापस आए तो मेरा निवेदन है, संसद तो आप चलने नहीं देंगे, तो अधीर रंजन चौधरी जी अपने पश्चिम बंगाल प्रदेश में भी लाइए। मेरा सवाल अधीर रंजन चौधरी जी से है, जो इस डेलीगेशन के सदस्य हैं, कि क्या पश्चिम बंगाल में हो रही महिलाओं के खिलाफ अपराध हत्याएं के साथ वो सहमत हैं? राजस्थान में जो हत्याएं हो रही, जो दुष्कर्म महिलाओं के साथ हो रहा है, जो कानून व्यवस्था की स्थिति बिल्कुल चरमरा गई है, तो क्या वहां पर भी लड़की हूं लड़ सकती हूं तो नहीं गई? অশান্ত মণিপুরে এবার রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের সদস্যরা সেখানে পৌঁছায় এবং খাদ্য বিলি করে তাদের পাশে থাকার চেষ্টা রামকৃষ্ণ মিশনের। মণিপুরে অশান্ত মণিপুরে রামকৃষ্ণ মিশন মণিপুরে খাদ্য বিলি করে সেখানে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস রামকৃষ্ণ মিশনের। ত্রাণ শিবিরে খাদ্য বিলি মিশনের শুধু খাদ্য নয়, খাদ্যর পাশাপাশি জামা কাপড় বিছানাপত্র বিলি রামকৃষ্ণ মিশনের। ত্রাণ বিলি চলবে জানানো হয়েছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। ত্রাণ শিবিরে খাদ্য বিলির পাশাপাশি জামা কাপড় বিছানাপত্র বিলি করা হচ্ছে। অশান্ত মণিপুরের মানুষদের পাশে এবার দাঁড়ালো রামকৃষ্ণ মিশন। 18,000 দুর্গতকে ত্রাণ শিবির রামকৃষ্ণ মিশনে। শুধু খাদ্যই নয়, খাদ্যর পাশাপাশি জামা কাপড় বিছানাপত্রও বিলি করা হবে মণিপুরবাসীর পাশে এবার রামকৃষ্ণ মিশন। অশান্ত মণিপুরের পাশে দাঁড়ালো এবার রামকৃষ্ণ মিশন। ত্রাণ শিবিরে খাদ্য বিলি মিশনের 18,000 দুর্গতর পাশে রামকৃষ্ণ মিশন। ত্রাণ শিবির চলবে জানানো হয়েছে মিশনের পক্ষ থেকে। কামারপুকুরে পৌঁছালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রামকৃষ্ণ মঠ সেখানে পরিদর্শন করবেন তিনি। আজ সকালেই কলকাতায় এসে পৌঁছেছেন অনুরাগ ঠাকুর এবং কামারপুকুরে পৌঁছেছেন তিনি। কামারপুকুরে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কলকাতায় পা রেখেই তিনি সরাসরি কটাক্ষ করে ইন্ডিয়াকে এবং তারপরেই কামারপুকুরে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রামকৃষ্ণ মঠ পরিদর্শনে অনুরাগ ঠাকুর। রামকৃষ্ণ তীর্থে আসার সুযোগ পেয়েছি বলে জানালেন অনুরাগ ঠাকুর। দেখতে পাচ্ছেন সেই ছবি, কামারপুকুরে প্রবেশ করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রামকৃষ্ণ মঠ পরিদর্শনে অনুরাগ ঠাকুর। রামকৃষ্ণ তীর্থে আসার সুযোগ পেয়েছি বলে জানালেন অনুরাগ ঠাকুর।
हेलो बोल।